সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির আঙ্গুরগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ার সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের বাজারে কিভাবে আঙ্গুরগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের এই আঙ্গুরের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এই মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো না আঙ্গুরের দাম অনেক কম তারপর বাজারে বিকতেছে না রমজান হিসাবে এখন অনেক খারাপ যাচ্ছে জি অনেক খারাপ যাইতেছে তো এই আঙ্গুরগুলো আসছে কোথা থেকে ভাইয়া ইন্ডিয়া থেকে সবগুলো কি ইন্ডিয়া থেকে আসছে জি সব ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসছে তো আজকের বাজারে এই যে কার্টুনগুলো কিভাবে বিক্রি করতেছেন আজকের বাজারে 3,000, 3,300, 3,500 আঙ্গুরের কোয়ালিটি বুঝা আচ্ছা এই যে কার্টুন আপনার 3,500 টাকা করে বিক্রি করতেছেন জি বা 3,000 টাকা বিক্রি করতেছেন হ্যাঁ আঙ্গুরের কোয়ালিটি এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এইটা কত দানা এগুলো এগুলা বিক্রি হইতেছে 3,500 টাকা আর এগুলো বিক্রি হইতেছে 3,200 টাকা 3,000 এই নিচের গুলা 3,200 টাকা করে তাই না হ্যাঁ আচ্ছা 3,200 টাকা করে আপনার কত কেজি থাকে এগুলো এই 20 কেজি থাকে ধরেন 2 কেজি বা 18 কেজি আঙ্গুর পাইব 18 কেজির দাম আপনার 3,000 টাকা জি করে আজকের বাজারে আর উপরেরটা কত করে ভাইয়া কাটুন 3,500, 3,600, 3,500, 3,600 টাকা করে আচ্ছা এগুলো মিষ্টি কেমন হবে মিষ্টি খুব মিষ্টি মিষ্টি বেশি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মিষ্টি ভালোই হবে তো এই মাঝেরটা একটু বড় সাইজ ভাইয়া এই তো এটা বড় সাইজ যেটা এটার দাম কম আর এটার হলো দাম বেশি আচ্ছা বড় সাইজের দাম কম জি এর কারণ কি ওটা হলো গোল আর এটা হলো লম্বা ওটার চেয়ে এটা মিষ্টি বেশি আচ্ছা গোলটা মিষ্টি কম হয় হ্যাঁ আর এই যে লম্বাটা মিষ্টি বেশি মিষ্টি বেশি হ্যাঁ বেশি হয় তাই না আচ্ছা এগুলো আসছে কোথা থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসছে আচ্ছা আচ্ছা ভাই এই এইভাবে একবারে কার্টুনে এইভাবে কতদিন রাখা যাবে যে নষ্ট হবে না এই 1-2 দিন 2 দিন পরে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি কোনো আপনার মেডিসিন বা স্প্রে ব্যবহার করা হয় সেটা আমরা বলতে পারবো না ওইগুলো আপনাদের আরোদে কখন আসে এই যে আপনার আরোদে আপনার এই যে ইন্ডিয়া থেকে কখন আসে এই আজকে ভোরে আসছে রাতে আসছে রাতে আসছে হ্যাঁ 3টার দিকে আসছে তাই না আচ্ছা আচ্ছা এইগুলো আপনার বাহিরে কেজি বিক্রি হয় কত করে এই আঙ্গুরগুলো 240, 250, 230 কিছুদিন আগে তো 150 টাকা ছিল তখন দাম কম ছিল এখন দামটা বেশি এখন কি আস্তে আস্তে দাম আরো বাড়বে কিন্তু এখন তো আঙ্গুর শেষের দিকে সিজনের শেষের দিকে দামটা বেশি থাকে তাই না তো যারা নিবে তাদেরকে এরকমের 20 কেজি নিতে হবে বা 18 কেজি নিতে হবে মানে যারা নিবে যারা বিক্রি করতে নাই এক ক্রেডি নাই এখানে কোনো খুচরা কোনো বিক্রি হয় না ক্যারেটে 18 থেকে 20 কেজি থাকে হ্যাঁ এক ক্যারেট ধরে আপনাদের তো আমরা আগে দেখছি 10 কেজির কার্টুনও আছে এগুলো কি 10 কেজির কার্টুন প্রথম দিকে আস এখন নাই না এখন নাই এখন আর নেই এখন আপনার প্রথম দিকে 10 কেজির কার্টুন পাওয়া যায় হ্যাঁ দেখা গেছে 20 কেজি কেনার অনেকের সামর্থ্য নেই সামর্থ্য নেই ঠিক আছে তাদের 10 কেজি উপযোগী কিন্তু আপনাদের কাছ থেকে যদি নিতে পারতো তাহলে ভালো হইতো তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসলে আঙ্গুরের দাম কি আরো বাড়বে সামনে হ্যাঁ অবশ্যই আরো বাড়বে হ্যাঁ বাড়বে হ্যাঁ এই ব্যবসা শুরু করতে হলে কত টাকা পুঁজি দরকার ভাই পুঁজি দরকার অনেক টাকা আবার দরকারও না এটা হলো ব্যবসা করতে করতে পরিচয় হয়ে গেলে আপনার আর পুঁজি লাগে না আবার দেখা যেতে প্রথম গেলে 10 লাখ 20 লাখ টাকাও পুঁজি দরকার হ্যাঁ তো ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন তো দর্শক আপনারা যারা এরকমের আঙ্গুরগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা আঙ্গুরের ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে চলে আসলে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আঙ্গুরগুলো পেয়ে যাবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ¡Gracias!